নমস্কার, নিউজ রোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদ্রিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আগামী 26 তারিখ সাধারণ ধর্মঘটের সমর্থনে বনগাঁর সভা করলেন বাম যুবনেতা শতরূপ ঘোষ। এদিনের সভামঞ্চ থেকে তিনি বলেন, ভগবানও আগামী নির্বাচনে তৃণমূলকে জেতাতে পারবে না। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে পাড়ায় পাড়ায় ডিটেনশন ক্যাম্প তৈরি করবে বলে ঘোষণা করছে বিজেপি। আর বাম কংগ্রেস জোট ক্ষমতায় এলে ডিটেনশন ক্যাম্পের বদলে পাড়ায় পাড়ায় শ্রমজীবী ক্যান্টিন তৈরি হবে সরকারের টাকায়, কারণ বামপন্থীরা সর্বদাই শ্রমজীবী মানুষের পাশে। সোমবার সন্ধ্যায় বনগাঁ বাটার মোড়ের পথসভায় একথা বললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। এদিন তার বক্তব্যের মূল লক্ষ্য ছিল বিজেপি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতরূপ বলেন, শুধু পশ্চিমবঙ্গ কেন, গোটা দেশেই এখন বামপন্থীদের প্রধান বিরোধী বিজেপি। তিনি আরো বলেন, তৃণমূল সরকার এই রাজ্যে যা করেছে তাতে মানুষ বীতশ্রদ্ধ, কোনোভাবেই 2021-এ তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না। হয় বিজেপি না হয় বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসবে, তাই সাধারণ মানুষকে বেছে নিতে হবে। বিজেপির মতন সাম্প্রদায়িক দলকে ক্ষমতায় আনবেন নাকি বাম কংগ্রেস শ্রমজীবী দলকে সরকারে আনবেন। 26 নভেম্বরের সাধারণ ধর্মঘটকে সফল করার দাবিতে এদিন এই পথসভার আয়োজন করা হয়েছিল। পথসভার মঞ্চ থেকেই তিনি বলেন, ধর্মঘটের সঙ্গে ছুটির দিনের তফাত হলো, ছুটির দিনে বাড়ি বসে থাকতে হয় আর ধর্মঘটে আমরা পথে নামি। আপনারাও ধর্মঘট সফল করতে পথে নামবেন, তার জন্য যদি লাঠির আঘাত খেতে হয় তাহলে পাল্টা জবাব দিয়েই বাড়ি ফিরবেন, মিথ্যা মামলার ভয়ে পিছিয়ে আসবেন না। কারণ আর কয়েক মাস পরেই রাজ্য সরকারের ক্ষমতার বদল ঘটবে, তখন সেই মিথ্যা মামলার ফাইল ইছামতির জলে ভাসিয়ে দিতে হবে। আমরা সরকারের বিরোধিতা করব, ওরা যে ভাষায় বিরোধিতা করবে আমরাও সেই ভাষায় বিরোধিতা করব। আর ওরা যদি স্লোগানে বিরোধিতা করে আমরা পাল্টা স্লোগানে বিরোধিতা করব। ওরা যদি লাঠি নিয়ে বিরোধিতা করতে আসে আমরা পাল্টা ডান্ডা মেরে বিরোধিতা করব। আমরা আমফানের পরও রাস্তায় ছিলাম, আমরা লকডাউনের মধ্যেও মানুষের পাশে ছিলাম, আমরা ধর্মঘটের দিনও রাস্তায় থাকবো। আশা করবেন দলের রাজনৈতিক দলের নেত্রী, উনি আশা করবেন, আশায় আছেন, ঠিক আছে। কিন্তু একদিকে মুখ্যমন্ত্রীর আশা সরকারে থাকার, আর একদিকে গোটা বাংলার মানুষের আশা ওনাকে এবার বিদায় করার, এবার দেখা যাক কার আশা জেতে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ। মালদার মানিকচকে ভেসেল ডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবক। সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজমহল থেকে 10টি পণ্য বোঝাই লরি নিয়ে এপারে আসে ভেসেলটি, যেটিতে ধাক্কা মেরে ডুবে যায়। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল। মালদার মানিকচকে ভেসেল ডুবির ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ দুই যুবক। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। মানিকচক থানা ও ফেরিঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় 10টি পণ্য বোঝাই লরি নিয়ে ঝাড়খণ্ডের রাজমহল থেকে ফিরছিল একটি ভেসেল। ট্রাকে পাথর বোঝাই ছিল। সন্ধ্যা 7:30 নাগাদ এপারে জেটিতে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক, 10টি ট্রাক সহ ভেসেল ডুবে যায়। অনুমান করা হচ্ছে নিখোঁজ যুবকরা লরি থেকে বের হতে পারেনি। ঘটনার আগে ভেসেলের ইঞ্জিন বিকল হয়ে যায় বলেও জানা যায়। ভেসেল ডুবতে শুরু করলে যাত্রীরা নদীতে ঝাঁপ মারে, কয়েকজন সাঁতরে পারে উঠে যায়। স্থানীয়রা 9 জনকে উদ্ধার করলেও 2 জন এখনো পর্যন্ত নিখোঁজ। এই লরিটা প্রথমে তো উঠতে গেল, প্রথম টামসে মিডিলে ছিল, ওখানে উঠতে পারেনি। দ্বিতীয় গাড়িটা ছিল, ওখানে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে গিয়ে জাহাজটা একটু কাইছে, এই মাছলো এখানে কিনা জাহাজটা পুরোটাই পাল্টি মেরে দিল। আচ্ছা, পাল্টি মেরে একটা করে সব জায়গায় নিচে পড়ে গেলো, গাড়ি 8টা গাড়ি পড়ে নিচ্ছে, সে মানুষ হয় ড্রাইভার খারাপ পাওয়া গেছে, 10-12 জন পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা, আসেন জেলা শাসক, পুলিশ, জেলা পরিষদের সভাপতিও। ক্রেনের সাহায্যে পণ্য বোঝাই লরিগুলি জল থেকে তোলার চেষ্টা হচ্ছে। মালবাহী লঞ্চ আসছিল, কোনো কারণবশত সেই নামতে গিয়ে ট্রাকগুলো, সেটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে একটা, সেখানে ট্রাকগুলো নিচে পড়ে যায় আটখানা, অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সঠিক তদন্ত হয়ে যেটা হবে প্রশাসনিক লেভেলে সেটা দেখা হচ্ছে। আপাতত লোকগুলোকে রিকভারি এবং ট্রাকগুলো তোলার যা ব্যবস্থা প্রশাসনিকভাবে দেখা, নিশ্চয়ই তো কিছু একটা হয়েছে, তাহলে যেরকম প্রশাসনিক যা ব্যবস্থা নেওয়া হবে ঘাট মালিকের বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, মালদা। বনগাঁর পর হাবড়ায় খাদ্যমন্ত্রীর খাস তালুকে দেওয়াল লিখন শুরু করলো বিজেপি। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। কটাক্ষ করে স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী বলেন, মানুষের হৃদয়ে তৃণমূলের নাম লেখা, সেটা কখনোই মুছতে পারবে না। বনগাঁর পর এবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক হাবড়ায় দেওয়াল লিখন শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি। পুরুষ মহিলা নির্বিশেষে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন শুরু করে দেন। দেওয়াল লিখন সম্পর্কে স্থানীয় বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,
বিজেপি সব জায়গায় দেওয়াল লিখুক, মানুষের মনের থেকে লেখা নাম মুছতে পারবে না। পাশাপাশি তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা 33-33 জিতব। মানুষের অন্তরের দিয়ে লিখনটা সেলিকনটা তো কেউ মুছে ফেলতে পারবে না, পারবে? মানুষের অন্তরে বুকটা চিল্লি দেখা যাবে, লেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ঘাসের উপর জোড়া ফুল, এটা মুছে ফেলা যাবে না। লিখতে শুরু করে দিক, ওরা ওরা যাকে খুশি ক্যান্ডিডেট করুক, আমরা 33-0 করবই 33-0 জেলা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও আগাম দেওয়াল লিখন সম্পর্কে বিজেপি নেতৃত্বের দাবি। বিজেপি সুশৃঙ্খল দল, সে কারণেই আগাম সুশৃঙ্খলভাবে সব কিছু করে। জেতার বিষয়েও তারা 100% আশাবাদী। বার্তা একটাই, ভারতীয় জনতা পার্টি সমস্ত কাজকর্ম আগে থেকে সুপরিকল্পিতভাবে করে এবং সুশৃঙ্খলভাবে করে। সুশৃঙ্খলতার আরেক নাম ভারতীয় জনতা পার্টি, সেই মেসেজটা সাধারণের মধ্যে যাতে আরও বেশি করে ছড়িয়ে পড়ে সেটাই দেওয়ার চেষ্টা করছি আমরা। জনগণ চাইছে ভারতীয় জনতা পার্টিকে, আর তাদের সেই উৎসাহ থেকে আমরা উৎসাহিত হয়েছি। এবং বিগত দিনে আপনারা বিহারের ভোটটাও দেখেছেন, সে ভোটটা হওয়ারই ছিল, যদিও ওটা কোনো আশ্চর্যজনক কোনো কিছু না। এবং খাদ্যমন্ত্রী তার কৃতকর্মের ফল অবশ্যই পাবেন আশা করছি। যেভাবে দুর্নীতি হচ্ছে, হয়ে চলেছে, তার থেকে মানুষ বুঝতে পেরেছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট 1 নম্বর ব্লকে। আহত সহসভাপতিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট 1 নম্বর ব্লকের সোলাদানা বাজারে। জানা গিয়েছে, সোমবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রশান্ত ঘোষ। সোলাদানা বাজার এলাকায় তাঁর পথ আটকায় একদল সমাজ বিরোধী। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় দুষ্কৃতীরা। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার তদন্তে বসিরহাট থানার পুলিশ। মানে সোলাদানা মেন রোড দিয়ে যাচ্ছিল, সোলাদানা বা ডন্ডিয়াটে মিডিলে কে বা কারা রাস্তায় আমরা দেখলাম, স্পটে আপনারা দেখেছেন যে কোপ টোপ মেরেছে, এই পর্যন্ত খবর আমরা জানি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। আগুন লেগে পুড়ে গেল আবাসনের আসবাবপত্র ও একটি মোটর বাইক। পশ্চিম বর্ধমানের নিয়ামতপুর এলাকায় একটি আবাসনে হঠাৎই আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেল আবাসনের আসবাবপত্র সহ একটি বাইক। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরের ডেড়ি গ্রামে। স্থানীয় বাসিন্দা শান্তনু মুখার্জির আবাসনে হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসে পুলিশ। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। জানা গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। ঘরে এলেন, হঠাৎ দেখছে আগুন জ্বলছে, হঠাৎ আগুন জ্বলছে, মানে এমন ইনি চিন্তা করতে পারেন যে এরকম হয়ে যাবে, আগুন লেগে গাড়িতে বিছানা পত্র যা ছিল আলমারি করে সব গাড়ি বাড়ি ঢুকিয়েছে, টোটাল আগুন। কোন যা হয়েছে মানে ওকে আর কি বলবো, মানে আমরা পড়ছি তো আর কিছু বলার নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পশ্চিম বর্ধমান। নিজের মোবাইলে নিজেরই অশ্লীল ছবি আসায় অভিমানে আত্মঘাতী হলো এক যুবতী। যুবতীর পরিবারের পাশে দাঁড়াতে শ্যামনগরে মৃত যুবতীর বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সমস্ত রকম সাহায্যের আশ্বাস নেত্রীর। মোবাইলে তারই ছবি দিয়ে তৈরি অশ্লীল ছবি আসায় অভিমানে আত্মঘাতী হলো এক আদিবাসী যুবতী। ঘটনাটি ঘটেছে শ্যামনগর কাউগাছি আদিবাসী পাড়ায়। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। জানা গিয়েছে ওই যুবতীর মোবাইলে তার অশ্লীল ছবি আসে। যুবতীর অভিযোগ সেটি তৈরি করা হয়েছে, অভিমানে আত্মঘাতী হয় সে। ঘটনার পর মৃত যুবতীর পরিবারের সাথে দেখা করেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সান্ত্বনা কিছু নেই, আমি একজন মা, আমার দুটো সন্তান আছে, আমি ওকে মাকে আমি কি সান্ত্বনা দেব। একটা মানুষের অসুখ হয়, সে একটা অসুখে মারা গেছে একটা বোঝা যায়। একটা জল জ্যান্ত হচ্ছে, একটা 16 বছর তরতাজা একটা প্রাণ, তার কোনো দোষ নেই। একটা একটা ছেলে, একটা বাচ্চা, একটা 14-15 অ্যাডোলেসেন্ট স্টেজ, এটা তাদের বোঝালেও তারা অনেক সময় বোঝে না। একটা একটা অ্যাডাল্ট মানুষে এইগুলো নেওয়া কঠিন হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, শ্যামনগর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙর থেকে এক মহিলাকে গ্রেপ্তার করলো পুলিশ।
ধৃতের নাম আসমা বিবি। ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণে সোনা ও রূপোর গয়না উদ্ধার হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে এক মহিলা চোরকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনা ও রূপোর গহনা। ধৃত বছর একুশের আসমা বিবি। পরিচারিকা হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করার সময় সেখান থেকে সোনা ও রূপোর গহনা চুরির অভিযোগ রয়েছে এই মহিলার বিরুদ্ধে। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ। মঙ্গলবার সকালে কাশীপুর থানার পুলিশ খবর পায় এক মহিলা বেশ কিছু সোনা পাচার করছে। সেই খবর পেয়ে কাশীপুর থানার শ্যামনগর এলাকা থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ। কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে পুলিশি জেরায় সে স্বীকার করে কাজের বাড়ি থেকে বিভিন্ন সময়ে সে এই সোনা ও রূপোর গহনা চুরি করেছে। তার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 32 গ্রাম সোনার গহনা ও 186 গ্রাম রূপোর গহনা। এ বিষয়ে কাশীপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ওই মহিলার সাথে আরও কোনো চুরির চক্রের যোগাযোগ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ভাঙড়। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।